সপ্তমীর দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম অনুপ কুমার সিং। তার বাড়ি ধর্মনগর থানাধীন কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের সঞ্জয় কলোনিতে। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার অর্থাৎ সপ্তমীর দিন দুপুরে কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের সঞ্জয় কলোনির বাসিন্দা অনুপ কুমার সিং তার মাসির বাড়িতে রড কাটার মেশিন দিয়ে রড কাটছিল। কিন্তু হঠাৎ একটা রড বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে এলাকাবাসী তাকে বাঁচানোর চেষ্টা করলেও অধিকাংশ দেহ বিদ্যুতের আওতায় চলে যায়। তখন এলাকাবাসীরা ধর্মনগর দমকল অফিসে খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে অনুপকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এক দমকল কর্মী জানান, দুর্গাপূজার সপ্তমী হওয়ায় রাস্তাঘাটে ছিল প্রচণ্ড ভিড়। মানুষের ভিড়ের কারণে তাদের দুর্ঘটনাজনিত এলাকায় পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। অপরদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। কিছুক্ষণ আগে আমাদের ধর্মনগর ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে একটা ফোন আসে, কামেশ্বর সঞ্জয় কলোনি ওয়ার্ড নাম্বার 4। ওখানে একটা রোডের একটা আয়রন স্টিক নিয়ে যাওয়ার সময় আয়রন স্টিকটা কারেন্টের সাথে কানেক্ট হয়ে যায়, তাতে ইলেকট্রিক শক হয়। হ্যাঁ, তো আমরা গেলাম, গিয়ে ওনাকে নিয়ে এলাম। ওনাকে হসপিটাল আনার পর ডক্টর ডিক্লেয়ার দিয়েছেন উনি ডেথ, মারা গেছেন। তো ওনার নাম পি অনুপ কুমার সিংহ। হ্যাঁ, বয়স 34 ইয়ার্স। বাবার নাম পি ইম্বুচা সিংহ, ওয়ার্ড নাম্বার তো বললাম সঞ্জয় কলোনি। হ্যাঁ, ওখান তো আমার হসপিটাল শিফট করে দিয়েছি। আচ্ছা, আপনি যে বললেন যে আয়রন স্টিক নিয়ে যাওয়ার সময়, সেটা কি রাস্তায় না বাড়ির মধ্যে? না, বাড়ির ভেতরে। ওরা যে ওদের বাড়ির লোক যা বললেন আর কি, ওরা বল জিজ্ঞেস করলাম ওদেরকে কী হয়েছে, কী হবে এরা ইয়ে হতে পারে। তো ওরা বললেন যে একটা আয়রন পাইপ একটা নিয়ে খানের মধ্যে যাচ্ছিল, তখন কারেন্টের সাথে ওইটা কানেক্ট হয়ে যায়। হ্যাঁ, তাতে খুব সাংঘাতিক ইলেকট্রিক শক হয়েছে, তাতে মারা যায়। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের ওই কী জানি বলি রাস্তাতে এত গ্যাদারিং, আমাদের এত সাইরেন দেওয়ার পর আমার ধর্মনগরবাসী এই যে গাড়িগুলো একবারে সাইডে, মানে সাইডে একবার সাইডে রাখে না, রাস্তার মধ্যে প্রচণ্ড গ্যাদারিং, মানে অনেকটা সময় কিন্তু এই জায়গার মধ্যে বেশি নয় হয়ে যায়। হ্যাঁ, তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের যে রেল গেট, অনেক সময় আমরা পেশেন্ট নিয়ে আসার সময় দেখি রেল গেট পড়ে যায়। হ্যাঁ, তাতে ইমার্জেন্সি রুগী আনতে আনতে ধরুন না 15-20 মিনিট লেগে যায় গেট পড়ে, তারপর গেটটা ওঠে। তারপর এই জিনিসটা তো সাংঘাতিক মারাত্মক ব্যাপার। বেশ কিছুদিন আমরা এইভাবে একটা ফায়ার ইনসিডেন্টে যাওয়ার সময় গেট পড়ে যায়, তাতে আমরা যেতে অনেক লেট হয়ে যায়। এটাই সবাই কাছে অনুরোধ যে এটাকে কি একটা সলিউশন করা যায়। আর বিশেষ করে ট্রাফিক ব্যবস্থা থাকা সত্ত্বেও এত গ্যাদারিং, এত কনজেক্টেড, সাইরেন শোনার পর সাইড দিচ্ছে না, একবার মেইন রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করে রেখে দিই, ওদেরকে তো বলার কিছু নেই। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারকে সমছে দেওয়া হবে। তবে সপ্তমীর দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা কামেশ্বর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।